হ্যালো বন্ধুরা আমাদের এস ডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য খরকুটো সিরিয়ালের আপডেট নিয়ে বড়ো মা বাড়িতে নেই তাই সবাই মিলে বাড়িতে বসে রয়েছে কেউ অফিসে যাবে না জ্যাঠাই রাগারাগি করে বলে আমি এতদিন শরীরের রক্ত জল করে এই পরিবারটাকে আগলে রেখেছি কামাই রোজগার করেছি অথচ এই বাড়ির মানুষগুলো এমন হয়েছে যে আজকে নাকি ওর বড় বৌদি বাড়িতে নেই জন্য ভজন যাবে না অফিসে এবং রিজু সেও অফিসে যেতে চাইছে না এগুলো কি হয়েছে কোনোভাবে পরিশ্রম করে অর্থ উপার্জন করা তো দূরের কথা সারা জীবন আমোদ ফুত্তি করেই উড়িয়ে দিচ্ছে তোমাদের সারাটা জীবন কি এইভাবেই কেটে যাবে ভজন কেন তুমি অফিসে যাবে না আমার চায়ের দরকার আমি চা না খেলে অফিসে যাব না আমি সিদ্ধান্ত নিয়েছি আমি হাফ ডে অফিসে যাব কিন্তু পুটু যেহেতু এসেছিলো ওর ধকলটা আমি সহ্য করতে পারিনি তাই আমি আজকে আর অফিসে যাব না মেঝমায় এসে রেগে যায় বলে দেখো তুমি আমার কাছে চা চা করে মাথা খারাপ করে দিও না এমনিতে বর দিয়ে গেছে তার ভাইয়ের বাড়িতে আর ছোটরও শরীর ভালো নেই তাই আমি একলা কিন্তু সংসার সামলাতে সামলাতে হাফসি উঠেছি রান্নাঘরে আমি কাজ করে পাচ্ছি না আর তোমার একটু পরপর চা লাগে আমি চা দিতে পারবো না তুমি একশোবার চাইলেও কিন্তু আমি দেবো না মিষ্টি বলে তুমি চিন্তা করো না মিসকা আমি অবশ্যই করে চা এনে দিচ্ছি তোমাকে তুমি চাটা খেয়ে নিও না মিষ্টি তুমি একদম চা দেবে না তুমি রান্নাঘরে আমার সাথে চলো আমাকে সাহায্য করবে এই সব কিছুর মাঝে তুমি একদম থাকবে না গুনগুন এসে শুনতে পারে জ্যাঠাই বকাবকি করছে জেঠিমাকে বলছে যে আমি বলেছিলাম এই কাছাখোলা মহিলাকে গ্রামে যেতে না বলেছিলাম একটা গাড়ি ভাড়া করি সকাল সকাল গিয়ে আবার সন্ধ্যের আগে ফিরে আসি কারণ আমরা যেহেতু শহরে বসবাস করি গ্রামের পরিবেশ গ্রামে থাকা আমাদের পক্ষে সম্ভব নয় আমাদের শরীরে শ্যুট করবে না কিন্তু আমার কোনো কথাই শুনল না সারা জীবন বাড়ির দেওরকে ননদকে বাড়ির বাচ্চা কাচ্চা কাউকেই শাসন করতে পারেনি অথচ বাড়ির বড় বউ বউয়ের মতো হতেই পারেনি গুনগুনে সে রেগে যায় বলে কি তুমি বড়োমার নামে বদনাম করছো তো কি করব। তোমার বড়মা বাড়িতে নেই এলে যে তুমি বলে দিবে দিও তখন আমাকে কি করবে করবে কিন্তু যা কিছু বলেছি একদম ঠিক বলেছি ভজন রেগে যায় বলে দেখো একদম আমাদের নামে দোষারোপ করবে না বড় বৌদি আমাদেরকে খুব ভালো করে ভালোবেসে আন্তরিকতা দিয়ে বড় করেছে তুমি কেন বদনাম করছো এত বছর যে বড় বৌদি হেসেল সামলালো এই পরিবারটাকে আগলে ধরে রাখলো তখন তুমি চোখে দেখলে না আর এখন তুমি এই সমস্ত বড় নামে বদনাম করছো তো কি করব তোমরা কেউ অফিসে যাচ্ছ না শক্ত হাতে হাল ধরো তো বৌমা ধরে ভজনকে অফিসে পাঠাও ধাক্কিয়ে হলেও কি করব বলুন দাদা সারা জীবন তো এইভাবে অফিসটা করে এসেছে আমি আর কত চিল্লাবো চিল্লাতে চিল্লাতে আর ভালো লাগছে না আপনার ভাই যা খুশি তাই করুক মিষ্টি তুমি বলো রিজুকে যেন অফিসে চলে যায় তুমি ধাক্কা দাও দিয়ে বাড়ি থেকে বের করে দাও বলো অফিসে না গেলে বাড়ির খাবার জুটবে না তোমরা কেন যে শক্ত হতে পারছো না আমি বুঝতে পারছি না বাবা আমি চা করে এনেছি নিন চাটা খেয়ে নিন আর বলি কি আজকে অফিসে যাওয়া নিয়ে এত বায়না করবেন না বেশি কালকে চলে গেছে সবার মন খারাপ এমনিতে মাও বাড়িতে নেই তাই বলছি চা খেয়ে আপনি চুপচাপ থাকুন আজকের দিনটা না হয় বাদ দিন গুনগুন বলে যে আমি সবাইকে ডেকেছি আজকে আমরা সবাই মিলে আনন্দ করব মজা করব বড়ো মা নেই মন খারাপ লাগছে তাই তাহলে তোমার বড়ো মা তো তিন দিন থাকবে না তোমরা তিন দিনই কেউ অফিসে যাবে না এখানে আনন্দ ফুর্তি করে কাটিয়ে দেবে তাই না না সেটা নয় আজকের দিনটা আগে দেখা যাক কাটিয়ে দেই তারপরে না হয় পরে দেখা যাবে জ্যাঠাই অবাক হয়ে যায় এরই মধ্যে চিনি এবং রূপাঞ্জন চলে আসে রূপাঞ্জন এসে চিনির পেছনে লুকাতে লাগে বৌদি দেখে ফেলে বলে কী ব্যাপার তুমি আমার পেছনে কেন লুকোচ্ছো তুমি এত বড় একটা চেহারা স্বাস্থ্য আমার থেকে লম্বা তুমি আমার পেছনে লুকালে জ্যাঠাই তোমাকে দেখতে পারবে না ঠিক দেখে নিয়েছে জ্যাঠাই বলে কি ব্যাপার তোমরা ওই যে এলে আর এই বাড়ি ছাড়ছো না জ্যাঠাই দেখুন আজকে আমি অফিসে যাইনি কারণ বড় মা বাড়িতে নেই আমার খুব খারাপ লাগছে তাই আমি বাড়িতে এলাম আপনি এইভাবে আমার সাথে সবসময় খারাপ আচরণ করবেন না বুঝছেন তো আমার মনটা আজকে খুব খারাপ বড়ো নেই বলে তাহলে তোমার বড়মাকে মাকে তোমরা কেন যেতে দিলে রাখতেলেই তো পারতে আমি যেতে দিতে চাইনি বাবা কিন্তু তারপরও মা এমনভাবে জেদ করলো চলে গেল মা ছাড়া বাড়িটা কি ফাঁকা লাগে না এতটুকু ভালো লাগছে না আমার এরই মধ্যে ফোন বাজে বলে তোমরা সবাই মিলে এখানে আনন্দ করবে ফোনটা রিসিভ করো সৌজন্য এসে বলে জ্যাঠাই আমি যাচ্ছি অফিসে দেখলে তো এই হচ্ছে অন্য ফল এই বাড়িতে আরও অনেক ফল রয়েছে কিন্তু সেগুলো এক ধাতের আমাদের সৌজন্য এক যাই কিছু হয়ে যাক ও অফিসে যাবেই গুনগুনও রেগে যায় অফিসে যেতেই হবে আজকে সবাই বাড়িতে রয়েছে তো কি করব বড়ো নাই নেই বলে তোমার মন খারাপ করছে না মন খারাপ করছে জন্য আমি বাড়ি ফিরে এসে কাজ থেকে ফোন করে নেব তাতে সমস্যা কোথায় আর কালকে তো আমার সাথে কথা হয়েইছে আজকেও না হয় ফোন দিয়ে দেবে কী যে বলছো না সৌজন্য তুমি কালকে পৌঁছে একবারও ফোন করেনি নিজের ধর্মটা তো পালন করেনি কি যে বলছো আমি তো নিজে পৌঁছে দিয়ে এসেছি বর্দা বৌদিকে রেখে এসেছি আবার এসে তোমাকে বলেছি পৌঁছে গেছে তারপরেও তোমার হয়নি আমার বৌদি বলবে তারপরে তুমি শুনবে তাই না এটা কখনো হতে পারে ফোনটা বেজেই যাচ্ছে ফোনটা ধরবে কি পটকা বলে আমি ফোন ধরছি ফোন ধরলে বড়মার ভাই ফোন করে ফোন করে বলে কী ব্যাপার তুমি আজকে এত সকাল সকাল ফোন করেছ বড় বৌদি কোথায় আর বলিস না পটকা তোর বড় বৌদির অবস্থা খুব খারাপ কি হয়েছে বড় বৌদি সবাই চটকে ওঠে তোর বড় বৌদি কালকে থেকে শুধু বাথরুমে যাচ্ছে আর আসছে যাচ্ছে আর আসছে এমন শরীরের অবস্থা এখন এতটাই দুর্বল হয়ে পড়েছে যে বিছানাতেই বাথরুম করে দিয়েছে তাই ডাক্তার এনেছিলাম সকালবেলা বলল যে অবস্থা বেশি ভালো না চোখ মুখ উল্টে গেছে নার ছিঁড়ে যাচ্ছে তাই যে করে হোক তাড়াতাড়ি হাসপাতালে ভর্তি করাতে আমাদের এখানে যে স্বাস্থ্যকেন্দ্র রয়েছে সেখানে ভর্তি করিয়ে দিয়েছি না তুমি এটা ঠিক করো নি তুমি আমাদেরকে জানাতে পারতে এত শরীর খারাপ করেছে বড় বৌদি আমরা রাত্রে গিয়েই টুক করে গাড়ি নিয়ে চলে আসতাম নিয়ে এখানে আমাদের কলকাতা শহরে কত বড় বড় হাসপাতাল রয়েছে কত উন্নত চিকিৎসা আর ওখানে গ্রামে কি হবে না হবে সেই আসে বড় বৌদিকে আমরা ফেলে রাখব তুমি এটা একদমই ঠিক করোনি এখন বড় বৌদি কথা বলতে পারবে না পারবে না কালকে সারা রাত তোর বড় বৌদিকে পাহারা দিয়েছি এরপরে সকালে দিশা না পেয়ে হাসপাতালে এনে ভর্তি করে দিয়েছি এইসব তুমি একদম ঠিক করো কি হয়েছে কি তোমার বড় বৌদি নিশ্চয়ই কোনো কাণ্ড ঘটিয়ে বসেছে এখন ডানা গজিয়ে গেছে তো এখন ভাইয়ের বাড়িতে গিয়ে গ্রামে খুব আনন্দ আহ্লাদ করছে তাই না কি ঘটিয়েছে বলো চুপ করো তো বর্দা তুমি কেন কথা বলছো আগে কথাটা শুনতে দাও ঠিকঠাক মতো তারপরে না হয় চিল্লাও তার আগে চিৎকার চেঁচামেচি কেন করছো তুমি কি হয়েছে পটকা আমাকে দিয়ে ফোনটা ভজন কথা বলে বড়মার ভাইয়ের সাথে কি হয়েছে বলবে তো তোমার বড় বৌদির হয়তো ডেঙ্গু হয়েছে কি ডেঙ্গু আর বড়ো বৌদির অবস্থা বেশি ভালো না শরীরে জ্বর রয়েছে এবং নানাভাবে বাথরুমে যাচ্ছে আর আসছে কিন্তু তুমি আমাকে দেখে কেন বলো নি আমি বলিনি কারণ কলকাতা শহর এখান থেকে দূরে তোমরা আসবে কখন নিয়ে যাবে কখন ততক্ষণে যদি নারী ছিঁড়ে যায় তোমার বড় যদি শেষ হয়ে যায় কি বলছো কি এই সমস্ত কথা একদম বলবে না বুঝতে পেরেছো তুমি ফোনটা রাখো আমরা এক্ষুনি যাচ্ছি আমরা অ্যাম্বুলেন্স নিয়ে গেলে অবশ্যই করে বড়ো বৌদিকে আনতে পারবো এবং সুস্থও করে তুলতে পারবো গুনগুন শুনে কান্নাকাটি করতে শুরু করে ভেঙে পড়ে সৌজন্য বলে কেন কান্না করছো গুনগুন তুমি কান্না করলেই কি বড়ো ঠিক হয়ে যাবে আমি বড়মার কাছে এক্ষুনি যাব আমি বড়মার হাত ধরে যদি থাকি তাহলে বড়ো সুস্থ হয়ে উঠবে বড়মার কোনো ক্ষতি হবে না আমি এক্ষুনি ড্যাডিকে ফোন করছি গুনগুন কান্না করতে করতে তার ড্যাডিকে ফোন করে কৌশিক একটা কনফারেন্সে গিয়েছিল সেখান থেকে বিদেশে বিদেশ থেকে কেবলই নেমেছে আর জানিয়েছে যে নিজে দায়িত্ব নিয়ে এবার বড়মাকে সুস্থ করে তুলবে বড়মাকে স্যালাইন দিতে হবে যে ডেঙ্গু হয়েছে মানুষ সুস্থ হয়ে ওঠে কিন্তু তারপরও চেষ্টা তো করতে হবে তার আগে বড়মাকে ওখান থেকে নিয়ে আসতে হবে গুনগুন এসে সবটা জানায় সবাইকে দেখো তোমার বড় যদি লাশ চলে আসে তাহলে আর এখানে এনে ট্রিটমেন্ট করে কি হবে সবাই চিৎকার দিয়ে ওঠে বলে বর্দা দেখো এই ধরনের খারাপ কথা একদম বলবে না তুমি বুঝতে পেরেছ পটকাও রেগে যায় তোমার মুখে এই সমস্ত কথা মানায় তুমি কেন এই কথাগুলো বলছো বলো তো আমি তো সেটাই বুঝে উঠতে পারছি না আমরা বড় গিয়ে নিয়ে চলে আসবো এরপরে বড় ঠিক সুস্থ হয়ে উঠবেই মেঝমাও তাই বলে যে দাদা আপনি একদম চিন্তা করবেন না দেখবেন বরদি ঠিক হয়ে যাবে ডেঙ্গু তো অনেক মানুষের হয় তারাও সুস্থ হয়ে ওঠে একটু যত্ন সেবারতে প্রয়োজন রিজু কান্নাকাটি করতে শুরু করে বলে আমি চাইনি যে মা এইভাবে চলে যাক কিন্তু মা তারপরেও জেদ করে গেল তিন দিন নাকি থাকবে মা নেই কখন থেকে আমার মনটা খারাপ লাগছে দেখছে তো আজকে কি ঘটনা ঘটে গেল মিষ্টিও কান্নাকাটি করতে শুরু করে দিয়েছে এই পরিবারে কারো কিছু হলে সবাই ভেঙে পড়ে এখন গুনগুন বলছে যে না সেও যাবে বড় মাকে আনতে রূপাঞ্জন বলে আমরা সবাই মিলে যাব। দেখো গুনগুন আমরা তো বেড়াতে যাচ্ছি না তাহলে সবাই মিলে যাওয়ার কোনো প্রয়োজন নেই আমরা দুজন গিয়ে বড় নিয়ে আসছি তারপরে তোমার বাবার হাসপাতালে না হয় ভর্তি করে দেবো এরপরে ট্রিটমেন্ট শুরু হয়ে যাবে বড়মা ঠিক সুস্থ হয়ে উঠবে কিন্তু জানিস তো বলছে বড় বৌদির নাকি অবস্থা বেশি ভালো না নারী ছিঁড়ে যাওয়ার উপক্রম নানাভাবে বাথরুমে যাচ্ছে আর আসছে শরীর নাকি খুবই দুর্বল চোখ মুখ উল্টে গেছে কি করা যায় বলতো কি আবার হবে কিছুই হবে না বড়োমার আমাদের সবার ভালোবাসা রয়েছে বড়মা মা এত সহজে এইভাবে আমাদেরকে ছেড়ে চলে যেতে পারে না যেঠাই চিৎকার করতে লাগে কান্নায় ভেঙে পড়ে বলে আমি বলেছিলাম যেতে না কিন্তু ওই কাছাকোলা মহিলা সেই চলে গেল গিয়ে একটা বিপদ ফান্দালো এবার কী হবে কোনো কিছু যদি হয়ে যায় এই সংসারটা তো ভেসে যাবে ওই সংসারে বড় বউ ছাড়া কোনোভাবেই কোনো কিছু চলে না জ্যাঠাই তুমি একদম চিন্তা করো না আমার ড্যাডি বলেছে তো যে বড় সুস্থ হয়ে উঠবে তাহলে তোমার আমার ড্যাডির উপর ভসা নেই আছে গুনগুন কিন্তু তারপরও শহরের মানুষদের গ্রামে গিয়ে কখনো শ্যুট করে না কিন্তু কেন গেল তোমার বড় আমি বলেছিলাম তোমার ভাই ভাইয়ের বউকে এখানে ডেকে পাঠাও আর তা না হলে আমরা গিয়ে শুধু দেখা করে আসি আমার কোনো কথাই শুনুন না বিপদে পড়বে জন্য হয়তো কোনো কথা শুনিনি সবাই বড়মার অসুস্থতার খবর শুনে আর কোনো অফিসে যাওয়ার কথাই নেই সৌজন্য অফিসে যাওয়ার ব্যাগটা রেখে দেয় বলে আমাদের এক্ষুনি বিরোধ হবে গুনগুনে যাবে কোনোভাবেই সে না গিয়ে থাকতে পারবে না সবাই মিলে খবরটা পাওয়ার পরে দৌড়ে ছুটে চলে যাচ্ছে বড়মাকে মাকে ফিরিয়ে আনতে কী হতে চলেছে খড়কুটো সিরিয়ালের পরবর্তী টুইস্টে গুনগুন কান্নাকাটি করল মা হাসপাতালে ভর্তি খবর পেয়েই সৌজনের সাথে ছুটল তাহলে গুনগুনের আজকে এতটা কান্না করছে ঈশ্বরের কাছে প্রার্থনা করে যে হে ঈশ্বর তুমি আমার বড়মাকে মাকে সুস্থ করে দাও যাতে করে আমরা বড়মাকে মাকে আবারও বাড়িতে ফিরিয়ে আনতে পারি এই বাড়ির সবাই আমাকে যা বলবে আমি সব কথা মেনে চলবো কখনো আর দুষ্টামি করব না কখনও আর সবার সাথে এইভাবে আনন্দ ফুর্তি করে বেঁচে থাকবো না তুমি আমার বড়মাকে সুস্থ করে দাও এরপরে আমি সবার কথা মেনে চলবো আমি কখনো কারো কথার অবাধ্য হব না আমি বড় মাকে ছাড়া থাকতে পারবো না বড়মা এই বাড়ির হচ্ছে বড় বউ তার অনেক দায়িত্ব এবং তার সাথে বড় আমাকে যতটা ভালোবাসে তাই এই পরিবারের মানুষ অসুস্থ হয়েছে যেন সুস্থ হয়ে বাড়ি ফিরিয়ে আনতে পারি সৌজন্য গুনগুনের পাশে দাঁড়িয়ে গুনগুনকে সান্তনা দেয় তারা এবার ছুটে যাচ্ছে বড় মাকে ফিরিয়ে আনতে এরপরে কি ঘুরতে চলেছে সে সব কিছু জানতে হলে অবশ্যই করে আপনাদেরকে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে এবং নতুন নতুন আপকামিং টুয়েস্ট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই করে ক্লিক করুন